যে রসুলের কারণে সবকিছু পেলাম, অস্তিত্ব পেলাম, এত বড় মর্যাদা পেলাম, ওই রসুলের আদর্শ আমি কতটুকু মানি, ওই রসুলের গ্রাণ আমার ভিতরে কতটুকু। বাবো যুবক, একটু বাবো, একটু বাবো, চলে যেতে হবে, চলে যেতে হবে, কিন্তু সত্য এটাই, আল্লাহ কেয়ামতের মালিক বটে, মুহাম্মদুর রসুলুল্লাহ কেয়ামতের রাজা, সত্য এটা। হিসাব কিতাবের আগে হাউজে কাউসারের পানি পান করাবে, ওলামা একমত হবে কি হবে না জানি না, কিন্তু আমার মন বলে, ধারণা বলে, যার হাউজে কাউসার পেটে যাবে ও কোনো না কোনো বাহানায় জান্নাতে যাবেই যাবে, ও দোজখে কোনো মতে যাবে না। কেননা যদি হাউজে কাউসার পেটে গেল, এই পেট দোজখে জ্বলে তো জ্বলে কি করে বলো গোলামা, কিন্তু যদি ওইখান থেকে বিতাড়িত হলো, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যদি বইলা দিল যে বিতাড়িত বিতাড়িত বিতাড়িত, তাহলে রব্বে কাবার কসম, ওর বাঁচার কোনো রাস্তা নাই। কিন্তু এটাও বললাম একটু আগে সত্য, যদি হাউসে কাউসার একবার ঠোঁটে লাগলো, আমার বিশ্বাস কোনো না কোনো বাহানায় ও জান্নাতে চাবি যাবে, দুযোগের চেহারা ওকে দেখানো হবে না। ওই হাউজে কাউসার কিন্তু নিজের হাতে পান করাবে, একটু ভাবি, বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না যে নবীজির কারণে কি পাইলাম, কতগুলা পাইলাম, আমি তো একটা দুটা দেখাইলাম, কিন্তু আমি ওনার আদর্শ কতটুকু মানি, যদি আগের কথা সত্য হয় তাইলে এটারও কোনো না কোনো গঠনতন্ত্র আছে, আমি কতটুকুই গঠনতন্ত্রকে মানি, কতটুক মানি, কতটুক নবীর আদর্শ মানি, অথচ সারা জীবন তো উনি আমাদের জন্য চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে গেলেন। ও যুবক, যার তোমার জন্য যার চোখের পানি এক মুহূর্তের জন্য শুকায় নাই, তার আদর্শ তুমি কতটুকু মানো, যদি মানতা তাহলে চুল নেটে দেখা কাটতা না, পঞ্চাশ টাকার চুল কোনোদিন ৩০০ টাকা দিয়া কাটা হইতো না, ৪০০-৫০০ দিয়া কাটা হইতো না, ঈদের সময় ১০০০ টাকা দিয়া কাটা হইতো না। একটু বাবো, তোমাকে ভাবনার ক্ষমতা দিছে আল্লাহ, মেধা দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, এইখানেই তো শেষ না, যদি এইখানেই শেষ হইতো তাহলে তোমার পিছে আমার হাত ধুইয়া পড়ার কোনো দরকার ছিল না, এইখানেই শেষ না। কেউ বলতে পারে চিতাতেই শেষ, না এইখানে শেষ না, এইখানে শেষ না, এটাই তো আল্লাহ বুঝাইছে, এইখানে শেষ না। আতাই তু কাইনা নেতান্দুরু বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি তোকে এরকম একটা দৃষ্টি শক্তি দিছি আর হিসাব নিব না, এটা বুঝি তোর বিবেক বলে, এরকম দৃষ্টি শক্তি আর এটার কোনো হিসাব হবে না, এটাই বুঝি বিবেক বলে, ঠিক না, কি বলেন, বিবেক এটাই বলে। এরকম একটা শ্রবণ শক্তি দিলাম তোকে, শুধু শোনো না, শোনার সাথে সাথে আবার সুরক্ষিত হয়, সেফ হয়, যদি না হইতো তাইলে এক বৎসর দুই বৎসর পরে আওয়াজ শুনা কেমনে বলে যে তুমি না, আওয়াজ তো সুরক্ষিত হয়, পরিচয় সহ চিত্র তুলা ধরে, আল্লাহ বলে এরকম একটা শ্রবণ শক্তি দিলাম, তোমার বিবেক কি বলে যে আমি তোমার হিসাব নিব না, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা তোমার মতো একটা মানুষ অনার্থক সৃষ্টি, যেই মানুষ দুনিয়া তাকে এত কিছু দিল, এত তথ্য ফত্ত আত্মু পাত্তু দিল,
টেকনোলজি টেকনোলজি দিল, ওই মানুষটা অনর্থক। আল্লাহ বলে আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, তোমার ধারণা কি এরকম একটা বাকশক্তি দিলাম আর তোমার হিসাব নিব না? আতাইতুকা আকলান তুমাইয়িজ বি ওয়ালা উহাসিব, তোমার ধারণা কি এরকম একটা ব্রেন দিলাম আর তোমার হিসাব নিব না? এক একটা জিজ্ঞাস করে আল্লাহ, আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, তোমার ধারণা কি এরকম একটা দিল দিলাম যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও আর তোমার হিসাব নিব না? আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা ওয়ালা ইহা উহাসিব, দুটা হাত দিলাম শুধু ধরা না কর্ম করার জন্য আর তোমার হিসাব নিব না? আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও দিলাম চলার জন্য আর ভাবতেছো হিসাব নিব না? কুনতা সাগীরা ফাকাব্বারতুক ওয়ালা উহাসিব, তুমি তো মার পেটের থেকে এতটুকুই আসছিলে, বড় তো আমি করলাম, কিভাবে তোমার ধারণা আসে যে আমি তোমার হিসাব নিব না? কুনতা যাঈফা ফাকাব্বাইতুক ওয়ালা উহাসিব, তুমি তো দুর্বল ছিলা, আজকে সুঠামত্ব দিলাম, যৌবন দিয়া বইড়া দিলাম, যৌবন দিয়া। যুবক, যৌবন কি কলিকাতা হারবালে পাওয়া যায়? না মডার্ন হারবালে, না আমেরিকান হারবালে, না ইউরোপের হারবালে, না অস্ট্রেলিয়ান আর জাপানি হারবালে, কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো? কোন বাজারে বিক্রি হয়, কোন কোম্পানি তৈরি করে, কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় বলো আমাকে? যৌবনের দাম কত বেচবা? আরে বিক্রি করবো যৌবন? কিডনি বিক্রি হয়, যৌবন বিক্রি হয় না? সারা জগতের সম্পদ একদিকে রাখলে হতো, তোমার যৌবনের দাম বেশি হবে, পুরুষের পুরুষত্বের দাম বেশি হবে, নারী নারীত্বের দাম বেশি হবে, বিশ্বাস হয় না? যার ভিতরে পুরুষত্ব নাই, এক বিয়া না কুঠি বিয়া করলো বাচ্চা হবে, কোনোদিন ভাবছেন পুরুষত্বর দাম কত? আল্লাহ বলে তুই ভাবতেছিস, তোকে সুঠামত্ব দিলাম, হিসাব নিব না? কুনতা জাহিলা ফা আল্লামতুম ওয়ালা উহাসিব, অজ্ঞই তোমার পেটের থেকে আসছিলি, তোকে মেধা কে দিছে? কে দিছে মেধা? হ্যাঁ, বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না, বাবের ঠেলায় রাস্তা দিয়ে হাঁটা যায় না, উনি যখন হাঁটে তখন মনে হয় যে জমিন ফাটায়া হাঁটে, কে দিছে মেধা এটা? আল্লাহ বলে কুনতা জাহিলা ফা আল্লামতুক, তুই তো মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, কান্না ছাড়া কিছু জানা ছিল না তোর। এটাও বলেন আল্লামতুকাল বুকা, কান্নাটাও আমরা শিখাইছি, এই জন্যই এখন আসা শুরু হয়েছে, বাচ্চা কাঁদে না, পরে স্কোয়ারে নিয়ে যেতে হয় আর লগে কতগুলা বান্ডেল নিয়ে যেতে হয়। বান্ডেল চিনেন? চিনেন বান্ডেল? হ্যাঁ, এতগুলা বান্ডেল নিয়ে যেতে হয়, এতগুলা বান্ডেল, বিশ্বাস না হয় ফোন করে জিজ্ঞাসা করেন স্কোয়ারকে যে বন্দরের বাচ্চা হয়েছে কিন্তু সাত দিন হয়ে গেছে কাঁদে না, তো বলবো এক্ষণই নিয়ে আসেন, কিন্তু মনে রেখেন বান্ডেল কিন্তু অনেকগুলো লাগবে, বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহ তো বিনা পয়সায় কান্না শিখিয়ে দিছে, শুধু কান্না দেয় না, জাদু দিয়া দিছে, জাদু শুনায়া দিমু। আল্লাহ তো বলে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, সপ্তর দিকে দৌড়াইতে দেরি করে নাই, এটা কান্না ছিল না, এটা জাদু ছিল, জাদু, হেমিলিনের বাসি ছিল, বাসি, তোকে হেমিলিনের বাসি দিছি আমি। আল্লাহ বলে অজ্ঞ ছিল, কিচ্ছু জানতে না, শিক্ষা তো আমি দিছি, ভাবতেছো হিসাব নিব না? কুনতা মিসকিনা, বড় নিশ্চয় ছিল, ফা আগনাইত, আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করছি, ভাবছো হিসাব নিব না? এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি, যুবক কি ভাবো হিসাব নিবে না?
যেমন খুশি তেমন। একটু ভাবো, আমি আয়সা পড়ছি সেই জায়গায়, একটু ভাবো, ডেলি 550 লিটার অক্সিজেন আর হিসাব নিবে না? অক্সিজেন যদি কিনতে হইতো তাহলে 2020-এর চিত্র নিয়ে আসতেছি। কি 2020-এর চিত্র নিয়ে আসতেছি, আধা ঘন্টা দিয়া 8 লক্ষ টাকা বিল করে বয়াত হইত। 2020-এ আধা ঘন্টা দিয়া 84,000 টাকা বিল করছে, 84,000 টাকা। মডার্ন হাসপাতাল এখনো খুলে দেখেন পেপার, 84,000 টাকা বিল করছে আধা ঘন্টার অক্সিজেন। ডেলি কয় ঘন্টা নেন? হ্যাঁ, স্বাভাবিক ভাবে নেন না অস্বাভাবিক? শুধু স্বাভাবিকে অক্সিজেন নেওয়ার জন্য ডাক্তারের টিমকে বলছে স্বাভাবিক অক্সিজেন নিতে দে, এটাও বলে না কয় দিন কয় মাস কয় বৎসর, বলছে খালি নিতে দে, আমার সমস্ত সম্পত্তি তোকে লেখা দিব, এটাও পত্রিকায় লেখা আছে। বিশ্বাস হয় না? নাম ভুলে গেছেন তো তাড়াতাড়ি? আমি নাম বললাম না, কতবার নেই ডেলি, কতটি 24 ঘন্টা অক্সিজেন নেই, কয় লিটার নেন? 550 লিটার নেই লিটার। আল্লাহ বলে তোর থেকে হিসাব নিব না? ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেস, তোর থেকে হিসাব নিব না? 80,000 বার তোর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে আমি বাহির করি, একবার না, দুইবার না, শতবার না, হাজার বার না, 80,000 বার, 24 ঘন্টা। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন না, 80,000 বার যুবক তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে বাহির করে, যদি 24 ঘন্টা বাহির না করতো তাফালিং রাগ হয়ে গেল। কি বন্দরে কর্তা তাফালিং, ঠিক না? 24 ঘন্টার পরে হয়তো মাটির নিচে নিলে হাসপাতালের বেডে, জিজ্ঞাসা করো বিজ্ঞানকে। হুন্ডালয়া বাবলয়া চলতা তাই না, আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? আবার 14 তারিখে দিতা ফুল, হ্যাঁ, 31st night কাপায়া দিতা দুনিয়া। আল্লাহ বলে 80,000 বার তোর থেকে বের করি, ভাবতেছিস হিসাব নিব না? 80,000 বার তুই অক্সিজেন নেস, 36 বার তোর কিডনিকে ডায়ালিসিস করি, 36 বার। কিডনির রোগী যখন পুরান হয়ে যায় না, নতুন নতুন 4 ঘন্টা লাগে, আর যখন পুরান হয়ে যায় তখন একবার ডায়ালিসিসে 6 ঘন্টা লাগে, 6 ঘন্টা। বিশ্বাস হয় না? এখন ফোন করেন আপনার, 6 ঘন্টায় একবার ডায়ালিসিস, আর আল্লাহ 24 ঘন্টায় করেন 36 বার ডায়ালিসিস। যুবক তোর পায়ে হাত রাখি, তুমি গুনাহ করতে থাকো আর আল্লাহ কিডনি ডায়ালিসিস করতে থাকে, তুমি গুনাহ করতে থাকো তোমার কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির করতে থাকে, নাইলে 4-8টা জায়গায় সাইজ। আল্লাহ বলে ভাবতেছিস হিসাব নিব না? তোকে আমি নিশ্চয় অস্তিত্ব দিলাম, তারপরে আমি সাজাইলাম, যখন আসছিলে তোমার চক্ষু ছিল, দৃষ্টিশক্তি ছিল না, আতাই তোকে আইনানে তান্দুরু বিহা ওয়ালা ওয়াসিব, মার পেটের থেকে যখন আসছিলে তখন তো তোমার চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, আমরা সাজায় দিছি, এখন তুমি দেখো, ভাবস হিসাব নিব না? চলেন আসল জায়গায় আসি, ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে, যিনি 24 ঘন্টায় আমাদের জন্য চোখের পানি শুকায় না। একটু ভাবেন আজকে বন্দরের মানুষ, একটু ভাবেন, একটু ভাবেন, যার উম্মত হিসাবে আপনি নির্বাচিত, স্বয়ং আল্লাহ নির্বাচিত করছেন, ইলেকশনের মাঝে না, সিলেকশনের মাঝে, ইলেকশনের মাঝে না,
কুদরতি হাতের বাছাইয়ের মাঝে, ইলেকশনের মাঝে না, ভালোবাসার সর্বস্ব উজাড় করার মাঝে। এই উম্মতের মতো ভালোবাসা আল্লাহ কারো সাথে নাই। বিশ্বাস হয় না? হয় না? ওলামা বসা আছে, জিজ্ঞেস করেন, অতীত উম্মত গুনাহ করতে দেরি, সাথে সাথে ডোল বাজাইতে দেরি হতো না, গুনাহ প্রকাশ হইতে দেরি হতো না। অতীত উম্মত যাকাত দিত বটে, 10% 2.5% না, কত? আর আমাদের থেকে নেয় কয় পার্সেন্ট? এটা ভালোবাসার বিকাশ। আমার মনে হয় এটাও মনে হয় নিতেন না, কিন্তু আঙ্গুল উঠবে এই জন্য নিছেন। কি সব উম্মত বলবে, এতই ভালোবাসা, কিছুই তো নিলেন না, আমাদের থেকে তো 10% নিলেন। তা আল্লাহ বলে তোমরা 2.5% দিও, যাতে আমার উপরে কেউ আঙ্গুল না উঠায়। তারপরও তো দেয় না, তারপরও তো হিসাব করে দেয় না, আমি কামাইছি। কি আমি? আল্লাহ বলে আসলি তো ফকির, তুই কামাবলি কোথিকা? আফকার তোর চেয়ে ফকির কে ছিল যখন দুনিয়াতে আসছস? কে ফকির ছিল? ছিল কেউ? আল্লাহ বলে ধনী তো আমি করলাম, আগনা ধনী আমি বানিয়েছি। দন যদি মেধা দিয়া হইতো আর শিক্ষা দীক্ষা দিয়া হইতো, তাহলে বাংলাদেশের এক ব্যক্তিত্ব ছিলেন, নাম বলবো না, সে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হইতো না। মনে হয় বোঝেন নাই, সে সবচেয়ে বড় ধনী হইতো না? নাই, দুনিয়াতে নাই। তার সময় সে সবচেয়ে বড় ধনী ছিল, নাম বলবো না। দন তো মেধা দিয়া হয় না, আল্লাহ দেয় দন। কি দেয়? এই জন্যই তো কবি বলে, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার বাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা। দন তো আল্লাহ দেয়, দন তো আল্লাহ দেয়। আল্লাহ যা যেটা বুঝাইতেছিলাম, যেটা বুঝাইতেছিলাম, চোখের পানি 24 ঘন্টায় থামে নাই যতদিন জীবিত ছিল আমাদের জন্য। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবতি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আজকে ওই উম্মত নবীর আদর্শ মানে না, ওই যুবক মানে না, ওই নারী মানে না, ওই পুরুষ মানে না, যারা সবচেয়ে বেশি আলোকিত তারাও মানে না, শিক্ষিত লোকগুলা মানে না, এরা বলে আলোকিত, বুদ্ধিজীবীরাও মানে না। হায় কতদিন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, আজকে যেমন খুশি তেমন চলতে পারি, শুধু ইচ্ছা স্বাধীনতার কারণে, নাইলে আল্লাহ বলবে আর আপনি চলবেন না, এটা কোনোদিন পসিবল ছিল না, ইম্পসিবল। আল্লাহ বলে আকাশ দেখোস না, খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, ইচ্ছা করলে তোকেও না চাইতে পারে। দেখোস না মহাশূন্যে তোদের চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা বাসমান, যখন বড় 13 লক্ষ গুণ তো ওজনও 13 লক্ষ গুণ, তোদেরটাও তো ভাসমান। সূর্যের পিছে 66,000 মাইল পার ঘন্টা গতিতে দৌড়াইতেছে, 1,000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে। আপনি তো লেফটি মেরে বসে আছেন, আল্লাহ জমিনকে বলা দিয়েছে দৌড়া দৌড়া, ঘোর ঘোর, তাতে কিছু আসে যায় না, বন্দার গায়ে যেন বাতাস না লাগলো। এই জন্যই তো বসে আছেন, জিজ্ঞাস করেন না বিজ্ঞানকে, 66,000 মাইল গতিতে সূর্যের পিছনে আমাদের দুনিয়া দৌড়াইতেছে, 1,000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়, এই জন্য আমাদের দিন রাত্র 24 ঘন্টায়, আমাদের দুনিয়াটা 24,000 মাইল,
বেশি বড় না, এটাই তো আল্লাহ দেখাইতেছেন যে একটু দেখো না আকাশটা খুঁটি ছাড়া সূর্যটা বাসমান। সৌরজগৎ শুনাইলামই না, আমি শুনাই তো আসি নাই, শুনাইলে আমার বিশ্বাস সবার মাথায় ধরবেও না। সৌরজগৎ সবার মাথায় ধরবে না, একটা শুনে দেখি ধরে কিনা। আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে সৌরজগতের গ্রামে, ওটাকে বিজ্ঞানের ভাষায় বলে ছায়া পথ। ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে আমরা বাস করি, আমাদের দুনিয়াটা। এটা এতটুক বড় বিজ্ঞানের চোখে, যদি কেউ যান্ত্রিক জিনিস তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, কত ঘন্টায়? সেকেন্ডে। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বর্ষ লাগবে, আর আমাগো গ্রামটা সবচেয়ে ছোট। যে ইউনিয়নে আমরা আসি ওই ইউনিয়নে আমাদের মতো 47,000 গ্রাম আছে। কিছু পাল্লায় পড়ল, আল্লাহ বলে তোমাকে আমি না চাইতে পারি, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না, তোমাকে বুঝাবো, বুঝলে তো ভালো কথা স্যালুট, আর যদি না বুঝবে, যদি না বুঝবে, তোমার বিবেক দিয়া যদি তুমি না বুঝবে, বুদ্ধি দিয়া না বুঝবে, শুধু স্বাধীনতা দেখা যদি তুমি চলতে থাকো যেমন খুশি তেমন, কতদিন চলবে? কতদিন? আপনি নবীর আদর্শের বিরোধিতা করে কতদিন চলবেন? কতদিন? আরে বলেন না, কতদিন? এটার ভিতরে রু আছে যতদিন অতদিনই তো, এরপর এরপর কি হবে বলেন না? কে সঙ্গে যাবে, কে সান্ত্বনা দিবে? এখানে তো একজনও নাই। মা বাবা মারা গেছে, ডেলি 1 মিনিটের জন্য হাত উঠায় এতটুক বলে আল্লাহ সব আমাদেরকে দিয়া গেছে, সস্তা কাপড়টা পড়া চলে গেছে, আপনি একটু দেখা রাখেন, এতটুকু তো বলে না কেউ ডেলি। বলেন বলেন, নিজের অর্থে কতটুকু কামাইছেন বন্দরে? আপনারা তো আসল বাসিন্দা, ঠিক না? হ্যাঁ না, বারাটিয়া বেশি না বাড়িয়ালা কম? বারাটিয়া বেশি, মিলাই আছে, ঠিক না? হ্যাঁ, বাপের বাড়ি পাইয়েই তো বাড়িয়ালা, ঠিক না? রাগ হয় না, পায়ে হাত রাখি, বাপের বাড়ি পাইয়েই তো আপনি জমিদার, চাই এক কাঠা হোক। ডাকায়রা বলে না হাম লোগো কা বাড়ি হ্যায় মিয়া, হোক না এক কাঠা, আপনার বাড়ি তো, জমিদার তো আপনি, ঠিক না? বাবার লেগা মার লেগা তো কেউ বলে না, অভ্যস্ত একজনও তো না, হাত উঠাইতে পারবেন যে আমি অভ্যস্ত? ডেলি শোয়ার আগে সারাদিনের কামকাজ যখন শেষ হয়ে যায়, আমি বিছনায় আসি তো হাত উঠে আল্লাহকে বলি আল্লাহ সব আমাদেরকে দিয়া গেল, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পোড়া বাবা চলে গেল, আপনি একটু দেখে রাখেন। আল্লাহর তো অঙ্গীকার ছিল, সন্তানের হাত যদি মা বাবার জন্য ওঠে কোনো পর্দা রাখে না, সবগুলাকে ওই মুহূর্তে সরায় দেয়, আর ওই হাতকে কখনো ফিরত দেন না, না না না, একজনও তো এখানে নেই। তো আপনি যে চলে যাবেন আপনাকে কে দেখবে? তারপর বুঝলাম ইচ্ছা স্বাধীনতা দিছে, আমিও মানি আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, আমার আঙ্গুল উঠানোর কোনো প্রয়োজন মনে করি না, আর আমি আঙ্গুল উঠাইও না, আঙ্গুল উঠাইও না, ইচ্ছা স্বাধীনতা আপনাকে দিছে, বেশিও তো দেয় না, 5টা দিছে, কয়টা কয়টা? যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, নাইলে মেধা আল্লাহর, আর আপনি শিখবেন ওই শিক্ষা যেই শিক্ষায় আল্লাহ থেকে আপনাকে দূরে করবে, মেধাকে দিছে আর আপনি শিখবেন ওই শিক্ষা।
যে শিক্ষায় আপনাকে শিখাবে, রাগ হয়ে যাবেন বলবো, শরীফ থেকে শরীফা আপনি শিখবেন ওই শিক্ষা? মেধা কে দিছে? এটা কার দেওয়া? আল্লাহ বলে তোরে শিক্ষা স্বাধীনতা দিলাম, যেই কোনো শিক্ষায় শিখ, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো। ওকে বাকশক্তি কে দিছে? আর ও বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ। বাকশক্তি কার? ওনার ব্যাপারেই বলতেছে উনি কিচ্ছু না। আরে বিবেক দিয়ে বোঝেন না। আল্লাহ বলে হ্যাঁ মত আদর্শের স্বাধীনতা দিছি তোকে, যেই কোনো মত আদর্শে আদর্শ স্বাধীনতা হইতে পারিস, কিচ্ছু বলবো না। চতুর্থ, পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারিস। পাত্তি চিনেন? এটা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। আর পঞ্চম স্বাধীনতা, মৌতের আগ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। যেমন আমাদের স্কুলে যখন খেলা হইতো তখন একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো, সাজছেন কিনা জানি না, কিন্তু একদিনের লেগা ঠিক না, পরের দিন সাইজা গেলে খবর আছে পাশা লাল ঠিক না। আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন সাজতে পারস, কিচ্ছু বলবো না। না ফেরুন কাইফা তাআমালুন, শুধু তাকায় তাকায় দেখবো। এটারই অনেকজনে সুযোগ নেয়, ভাবে আল্লাহ বলতে কিছু নাই, অনেকে ভাবে কি আজাব সাজাব, যদি হইতো তাহলে তো কিছু না কিছু দেখাইতো ঠিক না। হ্যাঁ আল্লাহ বলে দেখাবো, আসতে দে দিন। আল্লাহ বলে তাকায় থাকবো, না ফেরুন কাইফা তাআমালুন, তুই করিস কি? দ্বিতীয় আল্লাহ বলে ইন্নি মিনাল মুনতাজিরিন, আমি অপেক্ষায় আছি, সীমা রেখায় তুমি কোন দিন পা দিবে আর তোমার উপরে থাবা মাইরা উঠাবো। আল্লাহকে যদি বলি আল্লাহ, আল্লাহর জানা ছিল এক সময় টেকনোলজির যুগ হবে, দুনিয়া মাটিকে জয় করে আকাশ জয় করতে চেষ্টা করবে, এই জন্যই সৃষ্টির আগে ঘোষণা দিয়ে লেখা রাখছেন অলাউফি বুরু জিম মুসাইয়েদা, তুই যত ধরনের প্রতিরোধ করতে পারিস গড়িস, তার ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসব। তো লাইফ সাপোর্টও খবর রাখবে না আমরা কখন নিয়ে আসলাম, নাম কি? লাইফ সাপোর্ট মেশিন না আছে না একটা, কই রাখছে লাইফ সাপোর্টে ঠিক না, মনে হয় বাইচা বাইরে আসবে ঠিক না, যে গেছে ও বাবে আর ফিরবো না, যারা দিছে ওরও বাবে আর ফিরবে না, ডাক্তারও বাবে আল্লাহ জানে কি ঘটে। আল্লাহ বলে সময় আসতে দেরি, আমরা উঠে আনতে দেরি করব। পাঁচটা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না, আর যদি না দিতেন তাহলে খবর ছিল যে আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, ও যুবক তোমার মতো ছোট্ট একটা মানুষকে কানে দৈরা চরখার চেয়েও গতিতে ঘুরাইতে পারে। কানেও দরুন লাগবো না, খালি ইশারা করবো আর তুমি ঘুরতে থাকবা ঠিক না। পারেন? পারে। তো যেটা বুঝাইতেছিলাম, সারা দিন কানতে ছিলেন, 23 বছর কানছেন, এর জন্য কি করলাম? চলেন গুছায় নিয়ে আসি। বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। দ্বিতীয়, যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন চোখে পানি, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? সারা জীবন তো কাঁদলেন, এখনো কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলছে উম্মতকে কার কাছে রেখা যাব এই জন্য চোখের পানি, আমার উম্মতকে কে দেখা রাখবে? ও যুবক, মৃত্যু লগ্ন তোমার জন্য চোখের পানি, পুরুষ ও নারী আমাদের জন্য চোখের পানি, আর আমরা ওনার আদর্শকে কতটুকু মানি, কতটুকু? যুবক যদি মানত তাহলে চোখের চুল এইভাবে নেটে দেখা কেন কাটাইতো?
পঞ্চাশ টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটাইত? ও তো 50 টাকা দিয়ে চুল কাটাইতো, 250 টাকা দিয়ে মিষ্টি খাইত। কেউ যদি জিজ্ঞাসা করতো চুল কেটে মিষ্টি খাস, এটা আবার কোন রীতি আর নীতি, ও বলবো তুই বুঝবি না, প্রত্যেক চুলের বদলা এক একটা সোয়াব পাইছি, এই জন্য খুশিতে মিষ্টি খেতেছি। কেয়ামতের দিন যখন দেখা হবে, হাত পাতা তো বাকি রইল, কেয়ামতের দিন যখন দেখা হবে হাত পাততে দেরি হবে না, হাত পাতবো আপনার আদর্শে। চুল কাটছি কি দিবেন দেন, তাড়াতাড়ি দেন, জান্নাতে যেতে হবে। হাত পাতার সুযোগ হইত এখনো কবরে কান্দতেছেন। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, কেয়ামতের দিন উম্মতের জন্য কান্দতে কান্দতে কবর থেকে উঠবে। আপনাদের ভিতরে দিল নাই, থাকলে আমার ভিতরও নাই, মরা যাওয়ার কথা ছিল। আল্লাহর রসুল কবর থেকে কান্দতে কান্দতে উঠবে আর বলবে, আইনা উম্মতি, জিবরিল ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, আমার উম্মত কোথায়? জিবরিল ইসলাম বলবে, কেউ ওঠে নাই, আপনি মাত্র উঠছেন, কোনো উম্মতও ওঠে নাই, নবীও ওঠে নাই, রসুলও ওঠে নাই, আপনার উম্মতও ওঠে নাই, আপনাকে উঠানো হয়েছে, চিন্তিত হয়েন না। যাবে হাউজ, যাবে মাকামে মাহমুদে বসবে না। আল্লাহ দুটেই চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। আপনি মাকামে মাহমুদ চিনেন না? উম্মত তো আজকে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য জান দিতে 100-এর ভিতরে 90 না 99 জন প্রস্তুত, যে জান চায় যাক, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ার পাইতে হবে। ওই উম্মতের রসুল মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ পাবেন, বসবেন না। আল্লাহ বলবে, বন্ধু বসেন, কয় বসবো না। কেন? আল্লাহ জানেন, উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো। আমি চাই না উম্মত এসে অপেক্ষা করুক, আমি চাই আমি যাই অপেক্ষা করি, তো হাউজে কাউসারে ছুটা যাব, শুধু এইখানেই না, তারপরে আবার মিজানে ছুটব, যেন উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনার প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, সালতোতা চাইলে দিবেন, সাফি তুসাফা সুপারিশ করলে মঞ্জুর করবেন, আপনি প্রতিশ্রুতি দিছেন, আমার চেহারায় লজ্জিতের লজ্জার ভাজ আসতে দিবেন না, আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে রাজি করে ছাড়বেন, আমি মিজানের পাশে দৌড়াব। ওইখান থেকে আমি আবার ছুটব পোলসেরাতে। উম্মত যদি পার না হইতে পারে, তো দুরুদের গাঠটি দিয়া পার করায় দিব। বলেন, ওই রসুলের আদর্শ কতটুকু মান? আজকে যে আমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, ঘৃণিত, আমাকে তো দুনিয়া চিনাইতে হবে না। আপনি আমাকে কোন দুনিয়া চিনাবেন? অহংকার করে বলতেছি না, কোন দুনিয়া চিনাবেন, কোন মহাদেশ চিনাবেন? সাতটা পাড়ায় শেষ, দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নেই যেখানে আমি না গেছি। আমাকে চিনাইতে হবে না, আমি তো করতে করতে শেষ, একটা হইলে সেঞ্চুরি হবে আর কি, নিয়ত করে ফেলছি যদি আল্লাহ হায়াত দেয় তো এক চোটে ছক্কা মারবো, শুধু সেঞ্চুরি না, এক রান্না ছক্কাই মেরে দেব। দোয়া করেন, রোজার পরেই নিয়ত করছি, রোজার পরেই নিয়ত করছি যে আর কতদিন বাঁচবো, দেখি সেঞ্চুরি পুরা হয় কিনা। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আপনি কোন দুনিয়া আমাকে বুঝাবেন? মেরে আজিজ, খোদার আসতে আসেন। আজকে দুনিয়ার মুসলমান নির্যাতিত শুধু এই কারণে, নবীর ইজ্জত রাখে নাই, নবীজির যে গঠনতন্ত্র আছে
ওটাকে ফাইরা ফাইরা ফালায় আনিছে, দুলি সাত করে আনিছে। নবীর কোন আদর্শই মানি না। কালকে বাপতেছেন সুপারিশ, রাগ হয়েন না, আউজে কাউসারের কাছে যাইতে দেরি, এই শব্দ যেন না বলে, সুহকান সুহকান লিমান কাইয়ারা বাদি, যাও যাও আমার আদর্শের পরোয়া করো নাই, যুবক তোমাকে কেউ বাঁচাইতে আসবে না, কারো বাঁচানোর ক্ষমতা নাই। রক্ত আগেই বলে দিছে, বন্ধু যাকে দূর দূর বলবে তার দিকে আমি তাকায়ও দেখব না। তুমি চিনো না বন্ধুকে, এই জন্যই আমার কথা শুরু। এটা আজকে নির্যাতিত সারা দুনিয়ায় মুসলমানের চেয়ে নির্যাতিত কে? কে নির্যাতিত? আমরা চিনি না, যারা উন্নত দুনিয়ায় থাকে ওরা মন চেহারা কিরকম ছোট করে থাকে আমরা জানি না। সারাদিন মন দুঃখ 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 করতে থাকে, আমরা বুঝি চিনি না, আমরা বুঝি জানি না। বাপসেন উন্নত দুনিয়ায় চলে গেছে দেখে উনি একবারে খুব ভালো চলতেছে, না 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 রাগ হয়ে যাবেন বলবো? আপনি যতই ওদের সাজে সাজেন, যতই বিকেনি পড়ো, যতই হাফ কোয়ার্টার পড়ুক, যতই বিকেনি পড়ুক, যতই ওদের সাজে সাজুক, রব্বে কাবার কসম, ওরা কোনোদিন তোমাকে আপন ভাববে না, না না না। কেননা ওরা তোমার সাজ দেখে না, অনলাইন দেখে। অনলাইন অনলাইন চিনো? তুমি জন্ম জন্ম সার্টিফিকেটের ভিতরে, বার্থ সার্টিফিকেটের ভিতরে তুমি ধর্মের জায়গায় কি লেখছো ওরা অনলাইনে দেখে ফেলছে। স্কুলে যেদিন ভর্তি হয়েছো ওদিন ধর্মের জায়গায় কি লেখছো অনলাইনে চলে গেছে। যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছো ধর্ম কি লেখছো অনলাইনে চলে গেছে। যেদিন আইডি বানাইছো ওই দিন অনলাইনে কি লেখছো চলে গেছে। যেদিন পাসপোর্ট বানাইছো অনলাইনে কি লেখ অনলাইনে কি লেখছো ধর্মের জায়গায় ওটা চলে গেছে। আমাকে ইউরোপ আমেরিকা চিনাইতে হবে না, ওটা অনলাইনে চলে গেছে, তোমার রূপরেখা ওরা দেখে না। আমেরিকার পাসপোর্ট 20 বার পান না, তারপরে বাই বন লেখা থাকে আপনি কোন দেশের, ওটা লেখা আছে আমেরিকান পাসপোর্টে? না লেখা নাই, লেখা নাই, লেখা নাই। ইউরোপিয়ান পাসপোর্টে লেখা নাই, লেখা আছে না, লেখা আছে না। স্পেনে কোন জায়গায় থাকেন? পরে কমনে আমি যেখানে গেছি উনি ওখানে মনে হয় যায় নাই। সপ্তাহ গেছেন? সপ্তাহ 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 যায় নাই, ওটা কর্ডোবার থেকেই যেতে হয় শিপে, ওটা মরক্কের এলাকা, কিন্তু স্পেনের শাসন করে স্পেন দ্বীপ মরক্কের, ওইখানেও গেছি আমি। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, রাগ হয় না যুবক, রাগ হয় না। তুমি যত সাজো, আমি 31st night আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়াতে দেখছি, বাংলাদেশের মতো তো মাতাল হইতে দেখি নাই। ওটা তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে তো কিচ্ছু হয় না, এর বাহিরে তো পুরো শান্ত, ওদের নির্দিষ্ট জায়গা আছে ওইখানে হবে। আর বন্দরের কোন বাড়ির সাত বাদ আছে বলুক? 14th তারিখ তো আমেরিকাতে দেখছি, ফুল নিয়ে তো কারাকারি করতে দেখি না, বন্দরে তো মারামারি হয়, দোকানদারের উপরে হামলা হয়, দোকান জ্বালায় দিতে চায়। আমেরিকায় তো দেখছি গালে গাল লাগাইলো আর বললো ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস কাহিনী শেষ। এতটুক তো শেষ। আর এইখানে ও নির্যাতিত শুধু এই কারণে, নিষ্পেষিত শুধু এই কারণে। আসেন, রাস্তা খোলা আছে, সের জায়গায় চলে আসছি, এখনো রাস্তা খোলা আছে, ইউটার্ন নেওয়ার সুযোগ আছে এখনো।
কিছু জায়গা থাকে ইউটার্ন নেওয়ার সুযোগ থাকে না। আমাদের দেশে না হলেও ওনাদের স্পেনে আছে, কিছু জায়গা আছে ইউটার্ন নেওয়ার সুযোগ নাই, আছে কিছু জায়গা কিছু রোড আছে ইউটার্ন নেওয়ার সুযোগ নাই। নিতে গেলেও যা তেল শেষ হয়ে যাবে, তেল সময় হাতে থাকবে না, এত দূরে ইউটার্ন। আমাদের জন্য ইউটার্ন বড় কাছে। আসেন যুবক, পায়ে হাত দিয়ে বলি আজকে তওবা করো, এটাই ইউটার্ন। আজকের থেকে তওবা করো, যে রসুলের আদর্শ, তওবা করো যে আল্লাহ পারতেছি না মাপ চাই, এতটুক হলেও বলো আল্লাহ পারতেছি না আদর্শ মতো চলতে, আপনি মাপ করে দেন। নূহ আলাইহিস ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শুনাইছে, নূহ আলাইহিস ইসলামের জাতি বলছে আমরা মানতে পারি না, তো নূহ আলাইহিস ইসলাম বলছে ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, মারতে পারো না এই কথা বলেই মাপ চাও, আল্লাহ মানতে পারি না মাফ করে দিয়েন। আজকে সময় আসছে ইউটার্ন নেওয়া, নাইলে আজকে তো চিৎকার বাহির হইতেছে, মাতা নাসরুল্লাহর চিৎকার চলতেছে এখন, একদিন আসবে, একদিন আসবে আরো বড় চিৎকার বাহির হবে, কিন্তু আর ওই সত্তার ফিরে আসবে না যিনি চিৎকার দিয়ে আমাদের মাঝে বলবে ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ সাহায্য অতি কাছে। ওই সত্তা আসবে না আর ফিরা, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় ইউটার্ন নেই, আজকে আল্লাহ রসুলের আদর্শ ছেড়ে দিছে, কোথাও নাই, না বিয়ে না শাদি, না খাওয়া না লওয়া, না উঠা না বসা, না চলা না ফিরা। এই জন্য আমরা আজকে সারা দুনিয়াতে পদদলিত, আড়াইশো লোক ডেলি মারা যেতেছে ফিলিস্তিনে। আপনি আমার আগে ফিলিস্তিন দেখেন না, আপনি তো মিডিয়ায় দেখছেন, আমি তো 15 বছর আগে চৌকে দিয়ে কাটছি। আপনি বসনিয়া দেখেন নাই, আমি 2008-এ বসনিয়া দেখে আসছি, 2008 এন্টার ইউরোপের 25 দেশের সফর ছিল আমার 2008-এ। জানি না ওই সময় উনি কোনায় ছিল, 2008-এ আমার পুরা 25 দেশের সফর ছিল, শুধু নামের উপরে গণহত্যা হয়েছে। বসনিয়ালাদের পুরা বেশভূষা ইউরোপিয়ান ফেল, ইউরোপ সুন্দর বলে, আরে বসনিয়াদের সৌন্দর্যের সামনে ইউরোপের সৌন্দর্য কিছুই না, আল্লাহ বসনিয়াদেরকে যে সৌন্দর্য দিছে, পোশাক আশা সব ইউরোপিয়ান ছিল, তারপরও সার্বিয়ারা গণহত্যা কেন করছে? শুধু নামের উপরে করছে, নামের উপরে। ওই যে বললাম না, কাগজে লেখা ছিল মুসলিম, পায়ে হাত রাখি আসেন আজকে ফিরি, ফিরবেন করবেন তোবা, কে কে মনের টিকা করবেন দেখি। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে দুই হাত উঠায় বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমিন না বলেন, আমি যা বলতেছি তা বলেন, আল্লাহ আমি অতীত থেকে তওবা করলাম, আপনি আমার তওবা কবুল করেন। নামাজ একটা আদর্শ শুধু আজকে জীবনের সঙ্গী বানা, একটা আর বেশি না, একটু যদি করতে পারি, একটা আদর্শই শুধু আর কিচ্ছু না, একটা আদর্শই যথেষ্ট। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ ছিল নামাজ। দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না। আমাদেরকে মেসেজ দিছেন নামাজ, যাওয়ার সময় বলছে আসসালা 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 নামাজ। আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোন অবস্থায় ছাড়ব না, পাক্কা ওয়াদা। কি যুবকরা কি বলে? পাক্কা, আল্লাহ কবুল করুক, এটা মাদ্রাসা তো,
ঠিক না? ফিলিস্তিনের জন্য আমাদের মন কাঁদে, ঠিক না? কাঁদে না? না কাঁদে না? সত্য তো না মিথ্যা? এই জন্যই তো আমরা প্রতিবাদ করতেছি, ঠিক না? হ্যাঁ, কিন্তু এতটুক যথেষ্ট না। আজকে কয়দিন হইল জানেন? আজকে 3 তারিখ, ঠিক না? 2 তারিখ, 3 তারিখ, আজকে 3 তারিখ হয়ে গেছে, ঠিক না? 12:09, 3 তারিখ, ঠিক না? হ্যাঁ, 128 দিন হয়ে গেছে, 129 দিন চলতেছে এখন। এখন ওইখানে 9:09 ফিলিস্তিনে 129 দিন। শুধু এতটুক যথেষ্ট না প্রতিবাদ করা? উচিত ছিল আমাদের সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজাত ডেলি পড়া, যখন সমাধান দেখতেছি না তো আল্লাহকে বলা উচিত ছিল, আল্লাহ আপনার কাছে অভিযোগ করলাম, আপনি একটু দেখেন না, উচিত ছিল। সাথে সাথে আরেকটা উচিত ছিল, ডেলি ওদের নামে 2 টাকা সদকা করা উচিত ছিল। কারণ আল্লাহ যখন পাহাড় বানান তো ফেরেশতারা জিজ্ঞাসা করছিল, এর চেয়ে শক্তিশালী কিছু আছে? তা আল্লাহ বলে লোহা, বলে এর চেয়ে শক্তিশালী? কয় আগুন। এর চেয়ে শক্তিশালী? কয় পানি। কয় এর চেয়ে শক্তিশালী? কয় বাতাস। কয় এর চেয়ে শক্তিশালী? কয়টা আমার বন্ধুর উম্মতকে দিছি সদকা, ওদের জন্য সদকা করা উচিত ছিল 2 টাকা। যুবকদের একটা ডায়লগ আছে, কয় মারবো এইখানে, পড়বো ওইখানে, পড়বো আরেকখানে আর কি, উচ্চটু ঘুরায় গড়ায় বললাম আর কি, আসল শব্দটি উচ্চারণ করলাম না, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে সৎকার পাওয়ার দিছিলেন, এইখানে দিতাম এটার প্রতিক্রিয়া ইসরায়েলের উপরে পড়ত। কিন্তু আমরা তো 2 রাকাত তো পড়ি না, সৎকাও দেই না। পড়বেন আজকের থেকে? পাঁচ ওয়াক্তের নামাজই 2 রাকাত পড়লে অসুবিধা নাই, পড়বেন? কে কে পড়বেন দেখি? হ্যাঁ, এখন পর্যন্ত কুল কিনারা হইতেছে না, আজকে জিতবে কালকে বাইতুল মুকাদ্দাস ভেঙ্গা ফেলবে, ওইখানে মন্দির বানাবে, পুরা ডিজাইন নেটে চলে আসছে, পুরা কারিক্রম নেটে চলে আসছে 100%। আর 15 বছর আগে তো আমি সাইনবোর্ডই দেখে আসছি। বিদায় আমাদের অতি তাড়াতাড়ি উচিত। আর সৎকা করবেন? কে কে করবেন দেখি? সবাই 2 টাকা মানি মাসে কত হয়? 60 টাকা। সমাধান হয়ে গেলে আর দিলেন না, যতদিন সমাধান না হয় দিতে থাকেন, সৎকার সব তো পাবেন না? পাবেন না। আচ্ছা, এই যাত্রাটা যদি আমরা এখান থেকে শুরু করি কেমন হয়? তারিখ তো শুরু হয়ে গেল আজকে 3 তারিখ, আজকেরটা এই মজলিস থেকে শুরু করি, এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না কিন্তু, আর আমিও নিয়ে যাব না, এটা মাদ্রাসায় এতিমখানা আছে এই ফান্ডে জমা হয়ে যাবে। কি রাজি? তাহলে পাঠামু? হ্যাঁ, মন খুলে দিবেন তো ফিলিস্তিনের জন্য সৎকা, কিন্তু মাদ্রাসার জন্য না, ফিলিস্তিনের জন্য সৎকা। পাঠান ছাত্রদেরকে, ভলান্টিয়াররা তাড়াতাড়ি তাড়াতাড়ি চতুর্দিক থেকে ঢুকি, এটা দেখাইতেছিলাম। ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহ আলাই যদিও ওলিদের প্রথম সারির একজন, কিন্তু উনি ওলি ছিলেন না, উনি তো রাজা ছিলেন। ইরাকের একটা এরিয়া বালখ, ওই এরিয়ার রাজা ছিলেন। যেরকম রাজা বীর বিক্রম বিক্রমপুরের রাজা ছিলেন, শ্রীনগর আর লৌহজং এর রাজা ছিলেন,
পুরা বিক্রম পুরো না, ঠিক ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এক এলাকার রাজা ছিলেন। রাত্রে ঘুমাইতেছিলেন, কারো পাওয়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে, তো ভাঙ্গার পরে দেখতেছেন ছাদে কে জানি হাঁটতেছে, হাতুড়া মেড়া মেড়া, হাতুড়া মারলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজে। তো দাইকা জিজ্ঞাস করছে, তুই রাত্রে ছাদে করিস কি? উঠ হারায় গেছে, খুঁজতে আসছি। বলল, পাগল নাকি, উঠ, তাও আবার টোকাইতেছিস ছাদে, উঠ তো জঙ্গলে বা মরুতে টোকানো দরকার। তো বলছে, রাজা মশায় যদি আমি পাগল হই তো আপনিও পাগল। তো বলছে, কি কইরা? বলছে, যদি উঠ হারানো উঠ ছাদে না পাওয়া যায় তো আপনি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? এতটুক কথায় জীবন চেঞ্জ। বিদায় কথা লম্বা হবে না, দেখি আজকে আমাদের জীবন চেঞ্জ হয় কিনা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, আমার শুন নাই তো, আমার কথা কান লাগায় শুনতে হবে, তাইলে আল্লাহর কাছে আশা রাখি দিলে গাঁথতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, কেউ যদি কোনো দলের থিকা নির্বাচিত হয় তাইলে ওই দলের গঠনতন্ত্রকে অক্ষরে অক্ষরে মানতে হয় আর জান দিয়া মানতে হয়। আপনি আর আমিও তো উম্মত হিসাবে একজনের পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহ তো উম্মতে মুহাম্মাদি, আপনাকে আমাকে নির্বাচিত করলেন, নিজের কুদরতি হাতে বাছাই করা, একটু ভালো মতে বোঝেন, কিন্তু কুদরতি হাত দিয়া বাছাই করে নির্বাচিত করলেন উম্মতে মুহাম্মাদি হিসাবে। শুধু বাছাই করেন নাই, সমগ্র মানব জাতির ভিতর থেকে আগে বাছাই করছেন, তারপরে যা থেকে গেছে ওগুলা সমস্ত নবী রসুলদের ভিতরে ভাগ করে দিয়েছেন। এরকমও নবী আছে যার বাগে একজনও মিলে নাই? হ্যাঁ, আমি হাদিস দিতেছি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়ুন লাইসা মাআহু আহাদ, এরকম নবী আসবে একজনও উম্মত নাই, অর্থাৎ তার বাগে একজনও মিলে নাই। আপনাকে আমাকে বাছাই করার পরে যে আল্লাহ কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে বাছাই করার পরে নির্বাচিত করলেন উম্মতে মুহাম্মাদি হিসাবে, ভালো মতে দেন, কিন্তু আল্লাহ বাছাই করা নির্বাচিত করলেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় দিলেন। কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই, ভালোবাসার পুরো পাত্রটা আমাদের উপরে ঢেলা দিলেন। দুই চারটা প্রমাণ হিসাবে দেখাইতেছি কতটুক ভালোবাসা। ভালোবাসা যদি আমাদের সাথে অবর্ণনীয় না হইতো তাহলে আমাদের এই বয়সটা ছোট হইতো না, আমাদের বয়সটা 500-700 হাজার বছর হইতো। কেননা প্রিয় পাত্রের ঘাম কোনোদিন চোখে দেখা যায় না, চোখে শোয়া যায় না, প্রিয় পাত্রকে বেশি খাটানো হয় না, ঠিক না? না হয়? প্রিয় পাত্রকে খাটানো হয় বেশি? হয় না, বেশি খাটানো হয় না। শ্বশুরের সামনে যদি জামাই খাটে তো কয়, দূর মিয়া তুমি জামাই মানুষ বলতো কি? কেননা মেয়ের সাথে সম্পর্ক প্রিয় পাত্র, এই জন্য খাটানো দেখতে পারে না, বেশি খাটো কেটা সইতে পারে না। ছেলের ঘাম যখন বাপের সামনে ঝরতে থাকে তো বাবা বলতে থাকে, তুই শুধু ক্যাশে ববি, কর্মচারীগুলা কি কাজের জন্য তুই খাটিস কেন? আল্লাহ আমাদেরকে খাটাইতে চায় না, এই জন্য ছোট একটা বয়স দিছে। 500 দিলে তো 500 বছর খাটতে হইতো, 700 দিলে তো 700 বছর কাটতে হইতো,
60-70 বছর দিছেন, আরো ভালোবাসা দেখাইতেছি, এটা দিয়েও ভাবছেন বেশি দিয়া ফেলছি মনে হয়, আবার দুইবারে কনসিডার করছেন। প্রথম 15 বছর মাফ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত পুরাটাই নিষ্পাপের চাদর দিয়া পেঁচায় দিছে। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম আমাদের বিরুদ্ধে যায় না, যতক্ষণ ঘুমে থাকি। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তির বিরুদ্ধে কলম চলে না, যদি চলতো তাহলে আজকে তো ঘুমে আমরা আজে বাজে কম দেখি নাকি, এটি সবই লেখা হইতো ঠিক না? এগুলা কি লেখা হয় নাকি? হুজুররা বলুক লেখা হয় কি না? লেখা হয় না। কি কন লেখা হয়? ওটো মাফ। তাহলে রইলটা কি? ভালোবাসার বিকাশ। যে আল্লাহ এত ভালোবাসা দিলেন, যে আল্লাহ এত ভালোবাসা দিলেন, ওই আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই? না নাই। উম্মত হিসাবে, উম্মত হিসাবে হিসাব ভিন্ন আছে। আমি মুসলমান হিসাব নিলাম না, মানুষ হিসাব নিলাম না, আমি ডাইরেক্ট নিলাম যে উম্মত হিসাবে যে আমাকে আল্লাহ নির্বাচিত করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের, সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় পড়াইলেন, সবচেয়ে ভালোবাসা, সর্বাধিক ভালোবাসা, হায় হায় হায়, নির্বাচিতও করলেন নিজের জন্য। কি কার জন্য? নিজের জন্য। আমরা নির্বাচিত আল্লাহর জন্য, আল্লাহর জন্য নির্বাচিত। কেয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পক্ষে, কেয়ামতের দিন হলো বিচার দিন ঠিক না? কি বিচারে যদি বাদী বিবাদী থাকুক, সাক্ষী যদি না থাকে ওই বিচার হয়? চাই সরকারবাদী যদি হয়, সরকারবাদী হইল সাক্ষী নাই, হবে বিচার? কি বলে শিক্ষিত মানুষ? হবে না। তো আল্লাহ কিয়ামতের দিন হিসাব কিতাব করবে, বিচার করবে, বিচার দিনের স্বামী আল্লাহ বলে সাক্ষী করতে আনবো। আল্লাহ আপনাকে আমাকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে, যাতে কেউ আঙ্গুল না উঠায় যে বিচার তো চলতেছে, সাক্ষী কই? আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে, নিজের জন্য নির্বাচিত করলেন। কোরআন এটাই বলে সুহাদা আলা নাস, কিয়ামতের দিন আমি সমগ্র মানব জাতির উপরে উম্মতে মুহাম্মাদি আমার পক্ষে আমার পাশে সাক্ষী হিসাবে তোমাদেরকে দাঁড় করাব। কপাল কত বড় দেখেন, ভাবছেন আপনার কপাল কত বড়? মাথার কপাল চাইর আঙ্গুল হইতে পারে আমি মানি, কিন্তু যেটা বললাম ওই কপাল মাপার ফিতা কারো কাছে নেই, এত বড় কপাল। এখন আসেন আসল কথায়, একটু ভাবি না যে ওই রসুলের আদর্শ আমি কতটুকু মানি, কতটুকু মানি, যার কারণে আমি আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত হইতে পারলাম, আল্লাহর ভালোবাসায় সিক্ত হইয়া নির্বাচিত হইতে পারলাম, আল্লাহর পছন্দের পাত্র হইতে পারলাম, আল্লাহর ভালোবাসার পাত্র হইতে পারলাম, আল্লাহর বাছাইয়ের পাত্র হইতে পারলাম, যে রসুলের কারণে আমার এত বড় মর্যাদা। আমি বলতে গেলে রাত কেন, সপ্তাহ পার হয়ে যাবে, বইলা শেষ করা যাবে না।